শেষে সিবিআই যে তদন্ত করছে, বাধ্য হয়ে তদন্ত করলেও সেই তদন্তে ধরা পড়ছে তৃণমূলের মধ্যে দিদির টিমের লোকরা, আমি কালকেও বলেছি, কিন্তু ভাইপোর টিমের লোকরা কিন্তু এখনো দূরে দূরে আছে, এটা যেন সবাই মাথায় রাখে। এবং আমি আপনাদের আরো বলে রাখি, ইডির দপ্তরে দিল্লিতে 9 ঘন্টা জেরাই আমাদের ভাইপো, দিদির ভাইপো, পরিবর্তনের ভাইপো সব উগলি এসছে, সব মানে সব। অধীরের কি দরদ উথলে উঠেছে না তৃণমূলের জন্য? অধীর বিজেপিকে অনুসরণ করছে, এটা ভালো লাগলো। বিজেপি বিভাজনের রাজনীতি করছে, আমরা সকলেই বলি, কংগ্রেসও বলে, আমরাও বলি, ভারতবর্ষে মানুষে মানুষে বিভাজন, ওরা আমাদের দলে বিভাজন করতে এসছে। আচ্ছা, অধীরকে কি এই প্রশ্ন করা যায় যে ইডি 15 ঘন্টা কেন জেরা করলো সোনিয়াজিকে, আর রাহুল গান্ধীকে কেন 4 ঘন্টা জেরা করলো? এটার কোনো উত্তর হয়? এগুলো সব উন্মাদের কথাবার্তা।